মানে বালিকা বধূর মতন ছবি তো বাংলায় হয় না, তো ওই যে একটা ফ্লেভার, ওই ফ্লেভারটাকে ধরে তার মধ্যে একটা ফ্যাক্টর হচ্ছে রসগোল্লা, তার মধ্যে একটা সৃষ্টি যেটা অবশ্যই গল্পটাই সেটা নিয়ে, একটা পিওর অনেস্ট ফিল্ম আমি বলতে পারি। এবং পাভেল তো ভালো কাজ করেইছে, তার সঙ্গে নতুন ছেলে মেয়ে দুটো অসম্ভব ভালো। রসগোল্লার মতন একটা ছবিতে যদি একটা কোনো পুরনো অভিনেতা অভিনেত্রীরা কাজ করতেন তাহলে ওই ফ্লেভারটাই পাওয়া যেত না। খুব মিষ্টি ছবি, সবাই কী ভালো অভিনয় করেছে। আর যতবার মানে ওই রসগোল্লাটা কেউ টেস্ট করছিল, সেই সময়ের মুহূর্তটা দেখে মনে হচ্ছিলো আমি যেন আমাদের যেন রসগোল্লা আর কি, তো খুব প্রাউড ফিল হচ্ছিলো, তো খুব ভালো লেগেছে। খুব ভালো লাগছে, একটা মৌলিক বাংলা গল্প, নতুন হিরো হিরোইন, ডিরেক্টরও আমার বহুদিনের পরিচিত, খুবই বাঙালি একটা গল্প, মিষ্টি গল্প। স্পোর্টস ফিল্ম দেখতে গেলে যে লোকে ইনভলভ হয়ে যায় সেরকম একটা রিসার্চ বেস, সেরকম একটা ছবি আমাদের ইতিহাসের সাথে ঐতিহ্যের সাথে এত জড়িত যে দর্শক হলে হাততালি দিয়ে উঠছে এবং আমিও হাততালি দিয়েছি এক একটা মোমেন্টে, মানে সেটা দুর্দান্ত। প্রত্যেকের দেখা উচিত এরকম একটা হিস্ট্রি, এরকমভাবে একটা মিষ্টির আবিষ্কার, সেটা কোনোভাবেই কোনো বৈজ্ঞানিক আবিষ্কারের থেকে ছোটো নয়। নিজস্ব ঐতিহ্যের বায়োপিক এটাই সবচাইতে বড় পাওয়া, ছেলে খেলা করে রিসার্চ করা হয়নি। তার থেকেও ভালো হচ্ছে গ্রাফিক্সটা, পুরনো কলকাতাকে যেভাবে গ্রাফিক্সে তুলে আনতে পেরেছে সেটা খুব বড় কাজ। আর প্রথম কথা, আমি তো খেতে ভালোবাসি আর আমি রসগোল্লার ভক্ত, তার ফলে রসগোল্লাটা একদম মানে কি বলবো জিভে লেগে আছে, এত তুলতুলে এত নরম। আমি ছবিটার কথা বলছি, খাবার নিয়ে একটা ছবি, গোটা ছবি তৈরি হতে পারে এবং খাবারের সঙ্গে যে প্রেমটা এত সুন্দর মেলবন্ধন, এই মিক্সিংটা যিনি করেছেন তিনি নিজেও একজন খুব ভালো শেফ, অল দ্য বেস্ট। খুবই সুন্দর মিষ্টি একটা ছবি, আর পাভেলের ডিরেকশন খুব ভালো, টোটাল চিত্রনাট্য বা সবার অভিনয় খুব সুন্দর লেগেছে, মানে পুরো ছবিটা ভীষণ এনজয় করেছে। খুব 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 ভালো, অনেকদিন বাদে একটা ভালো বাংলা সিনেমা দেখলাম। আমি বলবো এসে এরকম রসগোল্লার মতো মিষ্টি গল্প আপনারাও দেখুন।